সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমাদের এই ভিডিও যারা দেখছেন তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। সুধী দর্শকবৃন্দ, প্রতিদিনের মতো আমি আজকে আপনাদের সামনে মাছ চাষ নিয়ে আলোচনা করব না। আজকে আমি অনেক দর্শক আমাকে প্রশ্ন করেছেন যে আমার পরিচয়টা বলার জন্য, অনেকে আমার পরিচয় জানতে চেয়েছে। তো আজকে আমি আত্মব্যাখ্যা অর্থাৎ আমি আমার নিজের ব্যাখ্যাটা দিব, কেন আমি এই ইউটিউবে চ্যানেল ওপেন করলাম, কিভাবে এই ইউটিউব চ্যানেলে কাজ মানে এই ভিডিও অনলাইনে কাজ করার বা এই মিডিয়া জগতে কাজ করলাম, সেই বিষয়গুলো একটু আত্মব্যাখ্যা দিব। তো আমার নাম তো আপনারা ভিডিওতে দেখেছেন যে আমার নাম মোহাম্মদ তোফাজুদ্দিন আহমেদ। আমি ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মৎস্য বিজ্ঞান অনুষদে পড়াশুনো করেছি, মাস্টার ডিগ্রি করেছি এবং 1990 সালের মে মাস থেকে আমি এই মৎস্য অধিদপ্তরে চাকরি শুরু করেছি। এই দীর্ঘ চাকরি জীবনে আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি। আমি কুমিল্লাতে চাকরি করেছি 8 বছর, আমি ভোলাতে চাকরি করেছি, হবিগঞ্জে চাকরি করেছি, নরসিংদীতে অনেক দিন চাকরি করেছি, আর আমার নিজের বাড়ি হলো যশোরে। তার ফলে এই বিভিন্ন জায়গায় কাজ করেছি এবং আমি বিদেশেও 2 বছর আফ্রিকার একটি দেশে আমি সে দেশের মানুষকে 2 বছর মাছ চাষ শেখানোর বা কাদের তাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছিলাম এফএওর মাধ্যমে। তো দীর্ঘ পরিক্রমায় এই আপনাদের সাথে চাষি ভাইদের সাথে আমি সরকারি খামার ব্যবস্থা হিসেবে সরাসরি মাছের রেণু এবং পোনা উৎপাদনে কাজ করেছি 8 বছর এবং উপজেলা পর্যায়ে দায়িত্ব পালন করেছি। জেলা পর্যায়ে দায়িত্ব পালন শেষে এখন বিভাগীয় পর্যায়ে দায়িত্ব পালন করছি। তো আমি এই ইউটিউব লাইনে কীভাবে এলাম, তো একজন মানুষের নাম স্মরণ না করলে নয়, ডক্টর নুরুল হুদা, তিনি কৃষি গবেষণাতে কাজ করেন, তার হাত ধরেই আসলে এই ইউটিউব জগতে আসা। পাশাপাশি আমার একমাত্র ছেলে সন্তান ও ড্যাফোডিলস ইউনিভার্সিটি পড়াশুনো করে, তার কথাও বলতে হয় যে তাদের দুজনের অনুপ্রেরণা উৎসাহ উদ্দীপনায় আমি ইউটিউবে এসেছি এবং কেন এসেছি এটা আপনাদের জানা দরকার। আমরা এই যেহেতু মাছের একটি টেকনিক্যাল বিভাগ, এটা এখানে টেকনিক্যাল মানে কারিগরি ধর্মী কাজ করতে হয়, বাস্তবধর্মী কাজ করতে হয়, সেহেতু আমরা জার্নাল পড়ি, আমরা বই পুস্তক পড়ি, আমরা বিভিন্ন ম্যাগাজিন পড়ি, যে মৎস্য বিষয়ক জ্ঞান অর্জন করার জন্য। এই জ্ঞান অর্জন করতে যে ইউটিউব জগতে যখন আমি যে মৎস্য বিষয়ক যেসব ইউটিউব ভিডিওগুলো আছে এগুলো দেখতে যে আমি বিস্ময়িতভাবে লক্ষ্য করলাম যে যারা এই যে ইয়ং বয়সের ছেলে যারা জাস্ট এই লাইনে পড়াশোনা করে নাই, মৎস্য লাইনে পড়াশোনা করে নাই, তারা এই ইউটিউব জগতে মাছ চাষের প্রযুক্তির উপরে বিভিন্ন ভিডিও, শত শত ভিডিও আপলোড করছে এবং এদের অধিকাংশই 70-80% যে তথ্য সরবরাহ করা হচ্ছে সেই তথ্য সঠিক তথ্য নয় এবং এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে মনে হচ্ছে তিনি মাছ চাষের একজন বিশেষজ্ঞ অথবা মাছের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। মাছের রোগ ব্যাধি নিয়ে যেভাবে আলোচনা করা হচ্ছে অত্যন্ত ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আমি অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করে দেখলাম যে এই ইউটিউব জগতে আমাদের এই মৎস্য বিষয়ক জ্ঞান আছে বা এই লাইনে পড়াশুনো করছে বা এই লাইনে বিশেষজ্ঞ কোনো একজন লোক নাই। তো এবং আমি খুব লক্ষ্য করে দেখলাম যে ইন্ডিয়ার একজন পশ্চিমবাংলার একজন ভদ্রলোক আছেন, উনি প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার, উনি ছাড়া আমার দেখা মতে সেরম কোনো শিক্ষিত প্রযুক্তিবিদ এই এই ইউটিউব জগতে নাই। তো এই এই যে একটা ঘাটতি বা সঠিক তথ্য চাষিদের মধ্যে তুলে ধরার একটি একটি উৎসাহ যে সঠিক তথ্য চাষিকে জানানো দরকার এবং আমাদের মৎস্য অধিদপ্তরের মাঠ পর্যায়ে যারা মৎস্য সম্প্রসারণ কাজ করেন তাদের ভিতরে মাছ চাষের মানে মাঠ পর্যায়ে চাষিদেরকে দেওয়ার মতো যে প্রযুক্তিগত জ্ঞান বা তথ্য এগুলোর ঘাটতি আছে। তো আমি মনে করলাম যে দীর্ঘ 30 বছরের অধিক আমি মৎস্য ডিপার্টমেন্টে চাকরি করছি, ফলে আমার যে অর্জিত বাস্তব যে অভিজ্ঞতাগুলো অর্জিত এগুলো আমার এই কর্মীদের মাঝে বা আমার মাছ চাষিদের মাঝে আমার বিলিয়ে দেওয়ার ইচ্ছা এবং এই বিলিয়ে দেওয়া অর্থাৎ আমার এই অর্জিত জ্ঞান আমি তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমি আমার সামাজিক দায়িত্ব এবং আমার যে দাপ্তরিক দায়িত্ব সেই দায়িত্ব আমি পূরণ করার একটা মাধ্যম হিসেবে ইউটিউব জগৎটাকে আমি বেছে নিলাম। এবং আমার মনে হয় যে এটা একটা মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশটাকে একটু ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছেন, এখানে ইন্টারনেটের অবাধ বিচরণ, প্রত্যেকটি চাষির হাতে এখন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, ফলে মৎস্য চাষ বিষয়ক তথ্য এই এই অনলাইন মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং অভিজ্ঞ মাছ চাষির যে অভিজ্ঞতা
সেইগুলো অন্য চাষিদের সাথে শেয়ার করার জন্য একটি অন্যতম মাধ্যম হিসেবে আমার মনে হয়েছে। এবং আমার মনে হয়েছে যে আমি এই দীর্ঘ কর্মজীবনে যে বাস্তব জ্ঞানগুলো অর্জন করেছি, চাষিদের সাথে মিশে যে জ্ঞানগুলো অর্জন করেছি, আমি হয়তো একদিন থাকবো না, কিন্তু এই যে ইউটিউবের যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে যদি আমার অভিজ্ঞতাগুলো রেখে যেতে পারি, এই অভিজ্ঞতা যে অভিজ্ঞতাগুলো আমি এখানে শেয়ার করে গেলাম, আমি এখানে আপলোড করে গেলাম ভিডিওর মাধ্যমে, এগুলো আমি হয়তো একদিন থাকবো না, কিন্তু এই যুগ যুগ ধরে এই আমার এই অভিজ্ঞতা যদি কোনো মাছ চাষির, যদি কোনো সম্প্রসারণ কর্মীর তার কার্যক্রমে বা কোনো মাছ চাষির মাছের চাষের উৎপাদনে যদি সামান্যতম উপকার হয়, তাহলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে। এবং সামাজিক এই দায়িত্ব বোধ থেকেই আমি এই ইউটিউব জগতে আমি কাজ করছি, এবং আমি চেষ্টা করে যাচ্ছি যে আমার অভিজ্ঞতাগুলো এবং যারা সফল মাছ চাষি, যারা নতুন নতুন প্রযুক্তি নিয়ে কাজ করে, তাদের সেই তথ্যগুলো এবং আমার কিছু গবেষণালব্ধ তথ্য আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে চাই। ইতিমধ্যে 13 লক্ষ মানুষ আমার এই ভিডিওগুলো দেখেছেন, 25,000 সাবস্ক্রাইব হয়েছেন। যারা আমার ভিডিওগুলো দেখেছেন এবং সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলকে, তাদেরকে আজকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং তাদের প্রশ্নেই, আমার দর্শকদের প্রশ্নেই আজকে আমি আমার পরিচয়টা তুলে ধরলাম আমার দর্শকদের জানার জন্য। এবং আপনারা আপনারা দোয়া করবেন, আমি যতদিন বেঁচে থাকি ততদিন যেন আপনাদের এই খেদমতে আমি আমাকে নিজেও নিয়োজিত রাখতে পারি। তো এই কথাগুলো বলে এবং আপনাদের সকলের কাছ থেকে দোয়া চেয়ে আগামীতে আবার এই নতুন একটি প্রযুক্তির আলোচনার সামনে নিয়ে আপনাদের সামনে আবার দেখা হবে। এই কথাগুলো বলে আমি আজকে এখন এই আমার এই আত্ম ব্যাখ্যা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।